টপ আসাম ইউটিউব চ্যানেলত দর্শকসকললৈ লৈ আইছো কেইটামান গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ দর্শকসকল যদি আপোনালোকে আমার চ্যানেলটো এতিয়া লৈকে সাবস্ক্রাইব করা নাই তেন্তে দর্শকসকল আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করি এটা কই লাইক করি দিওক দর্শকসকল আজির প্রথমটো গুরুত্বপূর্ণ খবর হইছে আর 10 জন আরকি আৰু এজন কীর্তি কমল বৰা দৰিবলৈ চেষ্টা নকৰি গুলিয়াই দিলে কীর্তি কমল বৰাক গুলি চালনা হ'ব লাগে আৰক্ষীৰ শেষ অপচন কিন্তু গুলি চালনা এতিয়া অসম আৰক্ষীৰ প্ৰথম অপচন কাৰণ এইবাৰ প্ৰাক্তন ছাত্ৰ নেতা গুলিয়াইছে নগাঁও আৰক্ষীয়ে কীর্তি কমল বৰা আহত হল আহত কীর্তি কমলে সমস্ত কাহিনী বৰ্ণনা কৰিলে সাংবাদিকৰ কেমেৰাৰ আগত কীর্তি কমলক গুলিয়া আৰক্ষী বিষয়াৰ বিৰুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী উত্থাপিত হৈছে আৰক্ষী বিষয়া প্ৰদীপ বনিয়াক রিজার্ভ ক্লিকত রখা হয়েছে নগাঁও কাণ্ডক লয় খরব হয়ে পড়ছে লুরিনজ্যোতি গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক মুক্ত হত্যার মহানায়ক হবলৈ গৈ আছে গুলিবদ্ধ কীর্তি কমল বরাক সরকারি চাকরি দিয়ার প্রতিবাদ জানাইছে নগাঁও উপস্থিত হয় লুরিনজ্যোতি গগৈর এই হুঙ্কার নগাঁও কাণ্ডক লয় খরব হয়ে পড়ছে লুরিনজ্যোতি গগৈ গুলিবদ্ধ কীর্তি কমল বরাক চাকরি দিয়ার প্রতিবাদ উত্থাপিত হৈছে কীর্তি কমল বরার বিরুদ্ধে এজাহার দাখিল করেছে আরক্ষী বিষয়া প্রদীপ বনিয়াই রিজার্ভ ক্লিকত থাকা আরক্ষী বিষয়াগৰাকীয়ে এজাহার দাখিল করলে গুলিবদ্ধ কীর্তি কমল বরার বিরুদ্ধে রিজার্ভ ক্লিকত থাকা আরক্ষী বিষয়া এজাহার দাখিল করলে গুলিবিদ্ধ কীর্তি কমল বরার বিরুদ্ধে কীর্তি কমলক গুলিওয়ার অভিযোগ উত্থাপিত হৈছে প্রদীপ বনিয়ার বিরুদ্ধে আরক্ষী বিষয়া প্রদীপ বনিয়ার উপরত ব্যবস্থা লবলৈ চলি আছে প্রতিবাদ ইয়ার মাজতে চিকিৎসাধীন কীর্তি কমল বরার উপরত এজাহার জাপি দিছে প্রদীপ বনিয়াই নগাঁও আরক্ষীয় রুজু করছে কীর্তি কমল বরার বিরুদ্ধে গোচর আনন্দ মিশ্রাক তুলনা করেছে নগাঁওর সাংসদ পদ্যুত বরদলৈয়ে চারিফালে আরক্ষীর সন্ত্রাস চলি আছে এই মন্তব্য দিছে নগাঁওর সাংসদ পদ্যুত বরদলৈয়ে এনকাউন্টার করিবলৈ মধুর পরা অর্ডার আছে আনন্দ মিশ্রাই ওয়েস্টার্ন সিনেমা চায় নাকি আনন্দ মিশ্রাক তুলনা কৈছে নগাঁওর সাংসদ পদ্যুত বরদলৈয়ে চারিফালে আরক্ষীর সন্ত্রাস চলি আছে এই মন্তব্য নগাঁওর সাংসদ পদ্যুত বরদলৈর দর্শকসকল আজিলৈ ইমানেই চাই থাকিব টপ অসম লগতে ভিডিওটো শেয়ার আর সাবস্ক্রাইব করিবলৈ নাপাহৰিব।